এখানে একটা গাড়ি আছে, গাড়িটার সঙ্গে একটা হচ্ছে গিয়ে স্প্রিং যুক্ত আছে, গাড়িটার সঙ্গে একটা স্প্রিং যুক্ত আছে এবং এইটার সাথে একটা ভরও যুক্ত আছে, এইটার সঙ্গে একটা ভরও যুক্ত আছে, ওকে, এটার সাথে একটা ভর যুক্ত আছে। এখন এই গাড়িটাকে আমরা এ ত্বরণে চালনা করলে, গাড়িটাকে যদি আমরা এ ত্বরণে চালনা করি, এই গাড়িকে যদি এ ত্বরণে চালনা করা হয়, সেই ক্ষেত্রে সবাই এটা বুঝতে পারার কথা, সেই ক্ষেত্রে গাড়িটা এ ত্বরণে চললে যখন গাড়িটা সামনে যাবে সিউডো ফোর্স পাবে এই বস্তুটা, তখন এই বস্তুটা একটু সরে আসবে এদিকে, এদিকে সরে আসার পরে আবার গাড়ি যখন ত্বরণ বন্ধ করবে ও আবার জায়গা মতো চলে আসতে চাবে, তার মানে একটু সরে আসার পরে গাড়ির সমতলনে চলতে থাকলে এটা এবার দুলতে থাকবে। বুঝতে সবাই যে এইটা যদি এ ত্বরণে চলা শুরু করে, এটা যদি এ ত্বরণের সামনে চলা শুরু করে, তাহলে সেই ক্ষেত্রে ওই এ ত্বরণে যাচ্ছে রেখা ওইটার বিপরীত দিকে একটা হচ্ছে গিয়া সিউডো ফোর্স পাবে, আমরা আগের দিনও দেখছি এটা। তো সিউডো ফোর্স পাইলে এটা একটু সরে আসবে, এরপরে যখন ত্বরণ বন্ধ করে দিবে তখন তো ও আবার জায়গা মতো আসতে যাবে, তখন আসতে গেলে একটা সিম্পল হারমোনিক মোশনে পড়ে যাবে। তো আমাদেরকে বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে দুইটা কোশ্চেন, এখানে কী কী বের করতে হবে। নাম্বার ওয়ান কোশ্চেন হচ্ছে গিয়ে এটা যে ট্রলির সাপেক্ষে বস্তুর সরণ সময়ের সমীকরণ কত, সরণ সময়ের সমীকরণ বের করতে হবে, সরণ সময়ের ইকুয়েশন বের করতে হবে, এটা একটা। আর বি নাম্বার হচ্ছে গিয়া ভূমির সাপেক্ষে, প্রথমটা ট্রলির সাপেক্ষে, দুই নাম্বার হচ্ছে ভূমির সাপেক্ষে বস্তুর সরণ সময়ের ইকুয়েশন বের করতে হবে। ট্রলি বলতে এই বাসটারে বোঝাচ্ছি, এটা ট্রলি, ওকে। সো এই ট্রলির সাপেক্ষে এই বস্তুর সরণ সময়ের ইকুয়েশন, আবার ভূমির সাপেক্ষে এই বস্তুর সরণ সময়ের ইকুয়েশন। সরণ সময় মানে বুঝতেই পারছো, এস এবং টি, ওকে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে খেয়াল করো, প্রথমে বলছে কার সাপেক্ষে, প্রথমে বলছে হচ্ছে গিয়ে ট্রলির সাপেক্ষে। এখন ট্রলির সাপেক্ষে বললে এই রেখার সাপেক্ষে বোঝায়, কারণ বস্তুটা তো ট্রলির সাপেক্ষে প্রথমে এই অবস্থায় আছে, এখন ত্বরণ দিলে না এটা সরে যাবে। তো বুঝতে পাচ্ছি যে এই রেখার সাপেক্ষে সরণটা বুঝাইতে হবে, এই রেখার সাপেক্ষে, ফাইন। এখন প্রথমটা দেখো, ট্রলির সাপেক্ষে দেখে আমি এটাকে বলতে পারবো এসবিটি, বিটি কেন বুঝতেই পারছো, এসবিটি বলতে বি হচ্ছে গিয়া ভ্যালোস ডিসপ্লেসমেন্ট অফ ব্লক, এটাকে আমরা বলতেছি ব্লক, আর এই টিটা দিয়ে বোঝাচ্ছি ট্রলি, তার মানে পরে যে থাকে তার সাপেক্ষে, মনে নাই তোমরা ভ্যালোসিটিতে শিখছো ভিএবি, তার মানে ভিএবি দ্বারা বোঝায় বি এর সাপেক্ষে এ, তার মানে এখানে ভি এসবিটি দ্বারা বোঝায় ট্রলির সাপেক্ষে ব্লক, ট্রলির সাপেক্ষে ব্লক, এইটার সময়ের সাপেক্ষে সমীকরণ লাগবে। এবার দেখো যে কাহিনিটা কি হবে, কাহিনিটা হবে যখনই এইটা এ ত্বরণের সামনে যাবে, তখনই এই বস্তুটা কি হবে, তখনই এই বস্তুটা কিছু পরিমাণ পেছনে সরে আসবে, তখনই এই বস্তুটা এই রেখা থেকে কিছু পরিমাণ পেছনে এভাবে করে সরে আসবে, এই যে ব্লকটা এত পরিমাণ সরে আসবে, ফাইন। তাহলে খেয়াল করে দেখো যে ও যে পরিমাণ সরে গেছে ওইটাই কিন্তু তার বিস্তার, হ্যাঁ, যে পরিমাণ সরে গেছে, কারণ ওইখানে সরে যাবে, কেন সরে যাবে, কত এটা যখন এ ত্বরণে চলবে তখন এই দিকে একটা বল কাজ করবে এম এ পরিমাণ, কত আমরা জানি বস্তু যখন সামনে যায়, যেমন অনেকটা গাড়ি যখন সামনে ত্বরণ দেয় আমরা পেছনে সরে যাই, রাইট, ঠিক তেমন করে এই গাড়ি যখন সামনে ত্বরণ দিবে তখন এটাও পেছনে সরে যাবে, এটা সিউডো ফোর্স বলে, তার মানে এটার উপরে এতটুকু ফোর্স কাজ করার জন্য এটা এতটুকু সরে আসবে। এখন এটা সবাই বুঝতে পারছো, এটার উপরে এই দিকে যে বল কাজ করছে সেটা এম এ, আর এইটা এই লেন যদি এক্স নট হয় তাহলে উল্টা দিকে যে প্রত্যয়নী বল কাজ করতেছে স্প্রিংয়ে সেটা হচ্ছে কে এক্স নট, কে এক্স নট, এক্স নটটাই কিন্তু বিস্তার, কারণ এখানে আসার পরে সে দুলবে না, এখানে থেমে থাকবে, বাট গাড়ি যখনই তার ত্বরণ বন্ধ করবে তখনই এইটারে বিস্তার মনে কইরা সে এভাবে করে তুলতে শুরু করবে, ফাইন। তাহলে এখান থেকে সবাই এটা বুঝতে পারছো যে সামনে আছে কে এক্স নট আর পেছনে আছে এম এ, সামনে আছে কে এক্স নট পেছনে আছে এম এ, তাহলে এই অবস্থানে এসে তো সে সেটেল ডাউন হয়েছিল, তার মানে এখান থেকে আমরা এটা লিখতে পারি না যে এম এ ইকুয়ালস টু কে এক্স নট, এম এ ইকুয়ালস টু কে এক্স নট, এম এ ইকুয়ালস টু কে এক্স নট, তাইলে এখান থেকে বুঝতেছো উল্টো দিকে কে এক্স নট এদিকে এম এ, তাহলে এক্স নট যেটা বিস্তার আর কি সেটা ইকুয়ালস টু এম এ বাই কে, এইটাই বিস্তার হবে, এইটাই ওর বিস্তার হবে, এটাই ওর বিস্তার হবে, নিশ্চয় বুঝছো কথা, এই পর্যন্ত সরে আসছে,
এরপরে যখন গাড়ি ত্বরণ দেওয়া বন্ধ করবে তখন এটারে বিস্তার মনে করে সে আসলে সামনে পিছনে দুলবে। ফাইন, তাহলে আমরা বিস্তারটা বের করে ফেলতে পারছি। বিস্তার মানে বেসিক্যালি এক্স নট, এবং সেটারই আমরা বলতে পারবো এ, এ ইকুয়ালস টু এক্স নট, যেটা হচ্ছে এম এ বাই কে। এখন দেখো আমরা বিস্তার কিন্তু বের করে ফেলছি, কারণ আমাদের অঙ্কে গিভেন কারা কারা, গিভেন হচ্ছে গাড়ির ত্বরণ, গিভেন হচ্ছে বস্তুর ভর, আর গিভেন হচ্ছে স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে এম এ কে, তাহলে ওই তিনটাই তো গিভেন ছিল, ওটার মাধ্যমে আমরা বিস্তারটারে বের করে ফেলছি। ফাইন, এবার দেখো কাহিনিটা কি। কাহিনিটা হচ্ছে আমরা যখন এইখান থেকে চিন্তা করছি, আমরা যখন এইখান থেকে চিন্তা করছি, এইখান থেকে একটু চিন্তা করলে বুঝতেছো, এইখান থেকে তো তার গতি শুরু, তার গতি শুরু কি এখান থেকে? না, তাহলে গতি শুরু কোথা থেকে? বিস্তার থেকে। গতি শুরু হচ্ছে কোত্থেকে? বিস্তার থেকে। তার গতি শুরু কিন্তু বিস্তার থেকে। তাহলে বিস্তার থেকে গতি শুরু হইলে এইটারে যদি আমি বিস্তার বলি, যদি বিস্তার থেকে গতি শুরু হয় তাহলে সমীকরণটা কি হয়, এক্স ইকলস টু এ কস ওমেগা টি, এটা আমরা সবাই জানি। বিস্তার থেকে গতি শুরু হলে এক্স ইকলস টু এ কস ওমেগা টি, বিস্তার থেকে গতি শুরু হলে এক্স ইকলস টু, দেখতেছো বিস্তার থেকেই গতি শুরু, তার মানে এ কস ওমেগা টি। আচ্ছা এবার দেখো আমরা এর ভ্যালু জানি, এটার বিস্তার কত হবে, এম এ বাই কে, এটা বসাই দিলাম, এই যে বিস্তারের ভ্যালু বের করে রাখছি ওটা বসাইছি। কস ওমেগার ভ্যালু আমরা সবাই জানতাম, ওমেগার ভ্যালু এটা যে হয় সেটা সবাই জানি, ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম, ওমেগা ইকুয়ালস রুট ওভার কে বাই এম। সো কে আর এম তো দুটোই দেওয়া আছে, দ্যাট মিন্স এখানে আমরা বসাইতে পারবো রুট ওভার কে বাই এম ইন্টু টি। তাহলে এটা দেখে তোমাদের মনে হতে পারে যে সমীকরণ বেরোয় গেছে, বাট না, দেখো এখানেও সম্পর্ক বেরোইছে, এখানে টি এর সঙ্গে এক্স এর বেরোইছে, টি এর সঙ্গে এক্স এর বেরোইছে সহজ স্পন্দনে, আর বাকি জিনিসপত্রগুলো তো সব ঠিকঠাক আছে। বাট এক্সটা কোত্থেকে হচ্ছে, এক্সটা কি এই রেখার সাপেক্ষে হচ্ছে? না, এই রেখার সাপেক্ষে হলে তো আমাদের হবে না, আমাদের তো লাগবে এই রেখার সাপেক্ষে সরণ। দেখো এইটাই তো ছিল আমাদের ট্রলির প্রিমিটিভ অবস্থা, প্রথম অবস্থা। তাহলে এই ট্রলির সাপেক্ষে বলতে এই দিকে যেটা সরছে, তার মানে আমরা যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে এই রেখা থেকে কতটা দূরে বা কাছে আছে। ওকে, এই রেখা থেকে ওই বস্তু কতটা দূরে বা কাছে আছে। এখন খেয়াল করে দেখো, এখন খেয়াল করে দেখো যে এই রেখার সাপেক্ষে সে একবার এই দিকে এক্স পরিমাণ আগাবে, আবার একবার এই দিকে এক্স পরিমাণ আগাবে। নিশ্চয়ই বুঝতেছো এটা এখান থেকে গতি শুরু, একবার ওইদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার ওইদিকে যাবে, একবার এদিকে যাবে। বুঝছি তো আমরা সবাই, ক্লিয়ার? তাহলে একটু চিন্তা করে দেখো যে তাইলে এই রেখার সাপেক্ষে যখন সে বিস্তারে দুলবে, এই রেখার সাপেক্ষে যখন সে বিস্তারে দুলবে, তাইলে আমরা এটা লিখতে পারি না? যদি এরকম একটা অবস্থানে থাকে, আমি ধরলাম যে এইরকম একটা অবস্থানে আছে, এই অবস্থানে আছে বস্তুটা, কোনো একটা টাইমে এই অবস্থানে আছে ব্লকটা, তার মানে এই রেখা থেকে দূরত্ব কি এতটুকু হওয়া উচিত, এই রেখা থেকে দূরত্ব এতটুকু হওয়া উচিত, সেটাই হওয়া উচিত এস বিটি, মানে ডিসপ্লেসমেন্ট বা সরণ, ব্লকের সরণ ট্রলির সাপেক্ষে এটা হওয়া উচিত, তাই না? যখন এই সাইডে আসে, যখন বস্তুটা এই দিকে যেতে যায়, তখন আমরা বুঝতেছি এই পুরো ব্যবধানটা, এটা তো এক্স নট বা এ, এটা যদি আমরা এ বলছি, তাহলে এটা যদি পুরোটা এ হয়, তার থেকে যদি আমি ওই সময়ের এক্স বাদ দিই, পুরোটা তো এ বিস্তার বের করছি, তার থেকে যদি আমি ওই সময়ের এক্স বিয়োগ করে দিই, তাইলেই কি পেয়ে যাবো না এই রেখা থেকে এটার দূরত্ব কত ওই মোমেন্টে? সবাই দেখো এটা তো এ, আর কোনো একটা টাইমে মনে করো এখানে আছে এই পাশে এক্স দূরত্বে, তাহলে এ থেকে এক্স বাদ দিলে কিন্তু এটা পাবো, এইটাই হচ্ছে এই রেখার থেকে ওটার দূরত্ব। দ্যাট মিন্স এইটা হওয়া উচিত হচ্ছে গিয়ে এ মাইনাস এক্স, সবাই নিশ্চয়ই এটা বুঝছো, এ মাইনাস এক্স। ওকে, এটা হচ্ছে এ মাইনাস এক্স, এবং সামনে একটা মাইনাস, কারণ কি যদি ভেক্টর আকারে চিন্তা করি তাহলে এক্স যেদিকে সরণ তার উল্টা দিকে, দেখতেছো আমরা এক্স ওইদিকে, দেখো এক্সটা আমরা কোন দিকে নিছি, ওই দিকে নিছি, সরণ কি তার উল্টা দিকে, তাই এই কারণে নিশ্চয় বুঝতে পারছো, ক্লিয়ার? এবং আরও খেয়াল করো যে এক্স যদি, এমন তো না শুধু ওইদিকে যাবে, এক্স তো এদিকেও আসবে, তাহলে এক্স যদি এদিকে আসতো, লেটস সে এক্স যদি এদিকে আসতো, তাহলে এক্স এর মানই তো আসতো মাইনাস, কজ এই দিকটা হচ্ছে এক্স এর পজিটিভ দিক, ওই দিক এক্স অক্ষের, তাহলে এই দিকে যদি আসতো, এই দিকে যদি আসতো, তাহলে এক্স এর মানই তো মাইনাস আসতো, এক্স এর মান যদি মাইনাস আসতো তাহলে এক্স এর ওই মাইনাস মান আর এখানে মাইনাস মান মিলে প্লাস মান হয়ে যেত, তাহলে দেখো এই দিকে আসলে এই এ এর সঙ্গে এইটা তো যোগ হবে, তাহলে সেটা তো যোগই হয়ে যেত যদি এই পয়েন্টে থাকতো লেটস সে, তাহলে এতটুকু হইতো না ডিসপ্লেসমেন্ট, তাহলে এটা তো এ, এটা তাহলে যোগ করতে হইতো, বাট মাইনাস করলেই যোগ হবে, কজ যখনই এই পাশে আসবে তখন এক্স এর মান নিজেই আসবে মাইনাস, নিজেই মান যদি মাইনাস আসে, নিজেই যদি মান আসে মাইনাস, তাহলে এ থেকে এই মাইনাস মান মিলে প্লাস হয়ে যাচ্ছে, তখন তো যোগই হবার কথা, বুঝছো নিশ্চয় আমি কী বলছি? ফাইন, এবং এখানে কেন মাইনাস আসছে, এখানে মাইনাস আসছে এই কারণে, কারণ হচ্ছে গিয়ে
নিশ্চয়ই বুঝতে পারছো যে সামনে মাইনাস কেন আসছে, কারণ এক্স যেদিকে হয় সরণ তার বিপরীতে হয়, দ্যাটস হোয়াই। ফাইন, তাহলে এবার খেয়াল করে দেখো, আমরা যদি এই মাইনাসটা ভিতরে গুণ করাই দেই, এই মাইনাসটা ভিতরে গুণ করাই দেই, তাহলে এরকম হবে এক্স মাইনাস এ। দেখো এই মাইনাস ভিতরে গুণ হয়েছে। এবার এক্স আমাদের বের করা আছে, এটা এখানে বসাবো, তাহলে এস বিটি এক্স আমাদের এখানে বের করা, এম এ বাই কে, এম এ বাই কে কজ রুট ওভার কে বাই এম, কজ রুট ওভার কে বাই এম টি মাইনাস এ। আর এ তো আমরা বের করছি, এ মানে তো এইটা যেটা হচ্ছে এম এ বাই কে। তাহলে এম এ বাই কে যদি আমি কমন নেই, এম এ বাই কে, এম এ বাই কে যদি আমি কমন নেই, তাহলে এরকম হবে কজ রুট ওভার কে বাই এম টি মাইনাস ওয়ান। সবাই নিশ্চয়ই বুঝছো। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম ব্লকের ডিসপ্লেসমেন্ট টাইমের সাপেক্ষে, টাইম না ট্রলির সাপেক্ষে। তাহলে দেখো আমাদের ডেটা ছিল মাত্র তিনটাই, সেটা হচ্ছে গাড়ির ত্বরণ, এটা ব্লকের ভর, আর এই স্প্রিং স্প্রিং কনস্ট্যান্ট, ওই তিনটাই লাগছে। গাড়ির ভর, ওই ব্লকের ভর, গাড়ির ত্বরণ, স্প্রিং কনস্ট্যান্ট, এখানেও কে এম। তাহলে দেখো এখান থেকে সবাই বুঝতে পারার কথা যে বিভিন্ন টি বসাইলে বিভিন্ন সরণ পেয়ে যাব ব্লকের, বিভিন্ন টি বসাইলে ব্লকের বিভিন্ন সরণ আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছে, রাইট? তাহলে এরপরে আমরা জাস্ট আরেকটা অঙ্ক, আরেকটা অংশ করলেই হয়ে যাবে। বি নাম্বারে, বি নাম্বারে কি বলছে? বি নাম্বারে বলেছে ভূমির সাপেক্ষে বস্তুর সরণ এবং সময়ের ইকুয়েশন নির্ণয় করো। ভূমির সাপেক্ষে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, ভূমির সাপেক্ষে মানে হচ্ছে গিয়ে গ্রাউন্ডের সাপেক্ষে ব্লকের। যে কোনো কিছু যখন ভূমির সাপেক্ষে হয় তখন সেটাকে সিম্পলি আমরা বলতে পারি বি, যখন ভূমির সাপেক্ষে হয় তখন সেটাকে আমরা বলতে পারি যে ডিসপ্লেসমেন্ট অফ ব্লক। আর ভূমির সাপেক্ষে মানে পরে কিছু লেখার নাই, তাই না? আমরা যখন কোনো কিছুর বেগ লিখি, ভিএ, এ বস্তুর বেগ, ভূমির সাপেক্ষেই তো লিখি, দ্যাটস ওয়াই ভিএ লিখি, পরেরটা রেফারেন্স লেখার কিছু নাই। তাইলে আমাদেরকে বের করতে হবে এইখানটাতে, দুই নম্বরটাতে এস বি, আমাদেরকে এস বি বের করতে হবে ভূমির সাপেক্ষে ব্লকের, বি ফর ব্লক, ব্লকের ডিসপ্লেসমেন্ট। এখন আমরা কিন্তু একটা টার্ম পাইয়ে গেছি, সেটা হচ্ছে এস বিটি। এস বিটিকে এভাবে লেখা যায় না, দেখো তো, এস বিটি আপেক্ষিক বেগের কনসেপ্ট আমরা পড়ছি, আগে আপেক্ষিক বেগ। এস বিটিকে এভাবে লেখা যায়, এস বি ব্লকের সরণ থেকে ট্রলির সরণ যদি আমি বাদ দিই, ব্লকের সরণ থেকে ট্রলির সরণ বাদ দিলেই তো এস বিটি, যার সাপেক্ষে হয় তারে বাদ দিতে হয়, আমরা তো এস বিটি বের করছি এখানে। এখন খেয়াল করে দেখো আমাদের যে সরণটা লাগবে সেটা কি, ভূমির সাপেক্ষে ব্লকের, মানে এস বি লাগবে, ওর পাশে কিছু নাই মানে ভূমির সাপেক্ষে। তাহলে এস বি ইকোয়ালস টু কত হওয়া উচিত, এখান থেকে বুঝতেছো, এস বি ইকোয়ালস টু ভেক্টর নিয়ে যদি চিন্তা করি এইটাই পাশে চলে আসবে, তাহলে এস বি টি প্লাস এস টি। নিশ্চয়ই এই লাইনটা সবাই আমরা ধরতে পারছি, এই লাইনটা ডেফিনেটলি সবার ধরতে পারা উচিত যে এস বি টি ইকোয়ালস এস বি মাইনাস এস টি, বুঝতেই পারছো। তাহলে এস বি ইকোয়ালস টু এস বি টি প্লাস এস টি, সবাই নিশ্চয়ই বুঝছি। ফাইন, তাহলে এইবার আমাদের যখন সলভ করতে হবে তখন সবাই বুঝতে পারছো যে এই সরণের সঙ্গে এই সরণটা যোগ করতে হবে। এখন এস বিটি আমাদের বের করা আছে, এস বিটি কোথায় বের করছি, এই যে আগেই বের করছি, সেটা হচ্ছে এম এ বাই কে কজ রুট ওভার কে বাই এম টি মাইনাস ওয়ান, এটা এস বিটি। আর প্লাস হচ্ছে এস টি, প্লাস হচ্ছে এস টি, একই রেখায় তো, এই জন্য যোগ করে দিতে পারতেছি। আচ্ছা ফাইন, এস টি কেমনে বের করবো, বুঝতেই পারছো যে এ তরণে ট্রলিটা চলতেছে, তাহলে টি সময় পরে ট্রলির সরণ কত হওয়া উচিত, হাফ এ টি স্কোয়ার, এটা তো সবারই বোঝার কথা। কারণটা হচ্ছে গিয়া যে ট্রলিটা তো তরণে চলতেছে, এটা তো ট্রলির সরণ বোঝাচ্ছে, তাহলে আদি বেগ তো শূন্য ছিল, হাফ এ টি স্কোয়ার ট্রলির সরণ টি সময়ে, তাহলে ট্রলির সরণ হবে হচ্ছে হাফ এ টি স্কোয়ার। তাহলে দেখো আমরা কিন্তু এস বি পেয়ে গেছি এই সম্পর্কটাতে, আমরা ডেফিনেটলি সবাই দেখতে পাচ্ছি এই সম্পর্কটাতে, আমরা দেখেই বুঝতে পাচ্ছি যে বিভিন্ন টি বসাইলে বিভিন্ন আনসার আসবে। এই যে এখানে টি, আর এখানে যদি টি বসাই দেই, এ তো দেওয়াই আছে, এম এ কে এটা দেওয়া আছে, এখানে ওই আসছে, মানে বিভিন্ন সময় বসাইলে বিভিন্ন সরণ আসবে, ডেফিনেটলি সবাই বুঝছো, তাই না? ডেফিনেটলি এটা সবাই বুঝতে পারছো।